ড্রিমস ডু কাম ট্রু, নিজের একাডেমি নিয়ে সাকিবের সাম্প্রতিক মন্তব্য। স্বপ্ন সত্যি হতে চলেছে, সে লক্ষ্যে রাত দিন চলছে নির্মাণ কাজ, যেন দম ফেলবার ফুরসত নেই। একাডেমির ভেতরে নির্মাণাধীন দৃষ্টিনন্দন কারুকাজ, নয়নাভিরাম দৃশ্য আর স্থাপত্য শৈলী মন কাড়বে যে কারোরই। এটি দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের স্বপ্নের একাডেমি। তার স্বপ্নকে সত্যি করতে সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে মাস্কো গ্রুপ। প্রায় 16 বিঘা জমির ওপর নির্মাণ করা হচ্ছে আধুনিক এই ক্রিকেট একাডেমি। ইতোমধ্যে গ্রাউন্ডসম্যান ও পিচ কিউরেটরও নিয়োগ দেওয়া হয়েছে। সাকিবের যথেষ্ট প্রেরণার কারণে এটা হয়েছে, মানে এই ক্লাবটার শুরু হয়েছে। তো শুরু করতে যাইয়া তারপরে তো দেখতেছি অনেক কিছু করতে হয়, যা চিন্তা করি নাই এরকম বহু কিছুই করতে হইতেছে, মানে ইনভেস্টমেন্টও বেশ ভালোই হইতেছে। আমার একটা প্রিন্সিপাল আছে, আমি কোনো কাজ সেকেন্ড হওয়ার জন্য করি না, ফার্স্ট হওয়ার জন্যই করি। আশা করি এটা ফার্স্টই হবে বাংলাদেশে, তো বটেই এই রিজনের মধ্যে ওনাদের বেশ ক্রিকেট একাডেমি হবে বলে আমি আশা করতেছি। আমরা আশা করতেছি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে পুরোদমে কার্যক্রম শুরু হবে। তো আমরা মানে সব কিছু একটু সময় নিতেছি, এই জন্যে সব কিছু ঠিকঠাক কইরা তারপরে শুরু করার জন্য সময় নিতেছি। মনে রাখতে হইব যে এই একাডেমির, এই একাডেমির দিয়া মানে বাংলাদেশে বাংলাদেশ আরেকটা ক্রিকেটের দেশ হবে, এরকমের ভালো ভালো প্লেয়ার তৈরি হবে বলে আমি মনে করি। এখানে একাডেমিতে থাকবে উন্নত মানের জিমনেশিয়াম, থাকবে ভার্চুয়াল বোলিং মেশিন, আর ইনডোর আউটডোর সুবিধা তো থাকছেই। গড়ে তোলা হবে আবাসিক হোস্টেলও। আমাদের ইনডোর প্র্যাকটিস এবং ইনডোর গেমের জন্য ইনডোর বিল্ডিং আছে, হইতেছে, প্রায় 80% 90% কমপ্লিট হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমাদের জিমের ফ্যাসিলিটি আছে, আমাদের এখানে ডক্টর থাকবে, ফিজিও থাকবে, আমাদের খুব ওয়ার্ল্ড ক্লাস একটা রেস্টুরেন্ট আমরা করতেছি ওইখানে উত্তরের দিকে। তো এইগুলি সবগুলি মানে এই মানে একাডেমির কেন্দ্র করে সব কিছু হইতেছে। এরপরে আমাদের যে পিছনে অ্যাকোমোডেশন, খুব বেশি লোকের অ্যাকোমোডেশন না, হয়তো 40-50 জনের অ্যাকোমোডেশন হবে টু স্টার্ট উইথ, এইটি অ্যাকোমোডেশন। ভবিষ্যতে আমরা রেসপন্স দেখে ওই এক প্রান্তে আরেকটা প্রান্তে একটা অ্যাকোমোডেশনের সৃষ্টি করবো আশা করতেছি। সাকিবের একাডেমি তাই কোচও হওয়া চাই চমকপ্রদ, আর তাই এখানকার দেখভালের দায়িত্ব পড়েছে দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাঁধে। বাংলাদেশের ক্রিকেটে প্রতিভার মূল উৎস এখনও বয়সভিত্তিক ক্রিকেট, তাই নতুন প্রতিভা অন্বেষণে বিসিবির সঙ্গে একই মোহনায় মিলিত হতে চায় প্রতিষ্ঠানটি। বিসিবির সাথে একটা আন্তরিক রিলেশনশিপ আমরা তৈরি করব, আমাদেরও দরকার আছে, আমি মনে করি বিসিবিরও দরকার আছে, বিসিবির প্লেয়ার এদেরকে ট্রেন আপ করার জন্য বা মানে এই জাতীয় কোনো কিছু করার জন্য। অনেকগুলি টিম আসলো, জায়গা দিতে পারতেছে না প্র্যাকটিস জন্য, এখানে না প্র্যাকটিস করে, তো এইসব কারণে বিসিবির সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত সুদৃঢ় করা দরকার আমরা মনে করি, আমি করবো। আমরা অবশ্যই আমরা আশা করি নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্যই তো এটা বেসিক্যালি, এখান থেকে যারা একদম মানে কম ছোটোর থেকে শুরু করবে ওদেরকে একদম উপরের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, এবং আমরা সেই রকমভাবে স্ট্রাকচার ডিসিপ্লিন ওয়েতে আমরা আমাদের কার্যক্রমগুলি নিচ্ছি, যে মানে রিয়েল ডিসিপ্লিন ওয়েতে যাতে করে ক্রিকেটার শিখতে পারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নবদিগন্ত উন্মোচন করতে যাচ্ছে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি, যেখান থেকে উঠে আসবে মেধাবী ও মানসম্পন্ন ক্রিকেটার, আর তাদের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট সমৃদ্ধ হবে, এমন আশাবাদ একাডেমির সংশ্লিষ্টদের।